सुप्रिय शिक्षार्थीवृंद, तुम्हारे सबाई के शुभेच्छा जानाई शुभ अपराह्न। सबाई के नववर्षेर शुभेच्छा जानाई। आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आमिओ भालो आछी। तो छात्ररा, तुम्हारे आमी आज के जे जिनिसटा शिखाबो सेटा हलो बामडान। बामडाने अनेके तुम्हारा अनेक भूल करे थाको, सठिकभावे अनेके लिखते पारे ना, से जिनिसटा आज के आमी बुझाबो जेन तुम्हारा किभावे सेटा सठिकभावे लिखते पारो, उपस्थापन करते पारो, सेटा तुम्हारे बुझाबो। देखो एखाने लेखा आछे बाम पाशेर वाक्यांशेर साथे डान पाशेर वाक्यांश मिल करे लेखो। तो प्रथम आमरा एकटा टेबिल देई, सेई टेबिलेर मध्ये बाम पाशेर वाक्यगुला थाके एबं डान पाशेर वाक्यगुला थाके। सेई वाक्यगुला आमरा सठिकभावे किभावे लिखते हय सेई पद्धति आजके शिखिये देब। তাহলে ছাত্র আমরা শুরু করি। আমাদের টেবিল আমি প্রথম অধ্যায়ে তা শুরু করেছি, তার ক নাম্বার গ্রীষ্মকালে অনেক গরম পড়ে। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে। তারপর খ নাম্বার বন্যার প্রবণতা বেশি। বন্যার প্রবণতা বেশি। গ নাম্বার কৃষি এবং পরিবহন ব্যবস্থা কৃষি এবং পরিবহন ব্যবস্থা। ঘ নাম্বার বৃষ্টি মাটির জন্য। তো এখানে আমাদের একটু সঠিকভাবে লিখতে হবে, এখানে এখানে বাম আর এখানে ডান, এটা লিখে নিবা সুন্দর করে। উপরে এটা শিরোনামটা হেডিংটা লিখে নিবা। এখন আমি ডান দিকের বাক্যগুলো লিখব। দক্ষিণ অঞ্চলে তারপর লিখব উপকারী, সবটা এলোমেলো হবে বাক্য, কিন্তু আমাদের মিল করে ডান পাশের বাক্যগুলো মিল করে লিখতে হবে। উত্তর অঞ্চলে তারপর লিখব সামাজিক পরিবেশের অংশ, তারপর লিখব ক্ষতিকর। আমাদের চারটা বাক্য এখানে আছে, কিন্তু ডান পাশে পাঁচটা বাক্য দিতে হবে, কারণ যেহেতু আমরা মিল করব, আমরা বেছে নেব কোনটা সঠিক সেটা বেছে নেব। তো ছেলেরা, তোমরা এখন টেবিলটা দেখতে পেয়েছ। এখন আমি কিভাবে তোমাদের বাক্যটা তো মানে মিল করতে হবে বাম ডান সেটা আমি দেখাবো, সঠিকভাবে কিভাবে করতে হবে। অনেকে কি করে, এই টেবিলটা এভাবে ম্যাচ করে দেয়, এরকম করে ডাকলে এটা হবে না, এটা ভুল, এটা ভুল। এটা আগে হতো, কিন্তু এখন সেটা এসে এভাবে ম্যাচ করা ভুল। এখন একটা বাক্য তৈরি করতে হয়, বাম পাশের বাক্য সাথে ডান পাশের বাক্য মিলে একটা সঠিক বাক্য তৈরি করতে হয়। তাহলে সেই বাক্য তৈরিগুলো এখন আমি তোমাদের দেখাবো। ছাত্ররা, তাহলে আমরা এখন উত্তর লিখব। টেবিলটা তো একটু প্রশ্ন, এখন আমরা উত্তর লিখব। উত্তর লিখে ক নাম্বার লিখব। উত্তর যদি তোমাদের এটা তিন নং উত্তর থাকে, তাহলে তোমরা তিন নং প্রশ্ন উত্তর এভাবে লিখে নিবা। তিন নং প্রশ্নের
তোমরা টেবিলটা করবে না, তোমরা শুধু উত্তরটা লিখবে টেবিলে, প্রশ্নের উত্তর এইভাবে লিখে নিবে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমটা পেয়েছি, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, তাই এটার সাথে আমাদের হবে উত্তর অঞ্চলে, কোন অঞ্চলে? উত্তর অঞ্চলে। তাহলে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে অনেক গরম পড়ে উত্তর অঞ্চলে, অনেক গরম পড়ে উত্তর অঞ্চলে। তোমরা এখানে এই যে এই হাইফেনটা দিবে না বা এই ড্যাশটা দিবে না, ডিভাইড করবে না, এই বাম ডান লিখতে গেলে ডিভাইড করলে সেটা বাম ডান হয় না, সেটা ভুল, এই জন্য তোমরা হাইফেনও দিবে না ড্যাশও দেবে না, এক লাইনই তোমরা লিখে যাবে, কোনো গ্যাপ দিবে না, ঠিক আছে? তাহলে উত্তর অঞ্চলে এখন লিখবে উত্তর অঞ্চলে, উত্তর অঞ্চলে। তাহলে একটা লাইন একটা বাক্য আমাদের হয়ে গেল। এখন লিখবো খ নম্বর, খ নম্বর একই রকম, বন্যা প্রবণতা বেশি, প্রবণতা বেশি, কোনো ড্যাশ হবে না, কোনো হাইফেন হবে না, কিছু হবে না এখানে, বা কোনো ম্যাচিং এভাবে করবে না, এক লাইনে লিখে যাবে বন্যা প্রবণতা বেশি দক্ষিণ অঞ্চলে। আমরা প্রথম অধ্যায়ে পড়েছি দক্ষিণ অঞ্চলে, তোমরা লেখা শেষে লাইন শেষে কি দিবে? দাড়ি দিবে। এবার গ নাম্বার, গ নাম্বার বললো কৃষি এবং পরিবহন ব্যবস্থা, কৃষি এবং পরিবহন ব্যবস্থা কৃষি এবং পরিবহন ব্যবস্থা সামাজিক পরিবেশের অংশ, কোনো হাইফেন হবে না, কোনো ড্যাশ হবে না, কোনো ম্যাথ লাইন মিলিয়ে ম্যাচ হবে না, সামাজিক পরিবেশের অংশ, দাঁড়ি হবে। আমার বাক্যটা শেষ হলো। এখন ঘ নাম্বার, ঘ নাম্বার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি মাটির জন্য, বৃষ্টি মাটির জন্য কী হবে? উপকারী। আমাদের প্রথম অধ্যায় পড়াতে এটা আছে, তাহলে মাটির জন্য উপকারী। লেখা শেষে আমরা কী দিব? দাঁড়িয়ে দিব। তাহলে ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি যে টিচার কীভাবে লিখেছি, দেখো আমি লাইনে কোনো রকম এই যে পরে এখানে কোনো রকম ড্যাশ দিইনি, হাইফেন দিইনি, সঠিকভাবে এভাবে লিখতে হবে তোমাদের বাম ডান, সঠিকভাবে লেখা নিয়ম এটা, বাম ডান এভাবে তোমরা বাম ডান তৈরি করবে। আশা করি ছাত্ররা তোমরা সবাই বুঝতে পেরেছ আমি কী জিনিসটা তোমাদের বুঝাতে চেয়েছি এবং লিখে শিখিয়েছি, তোমরা এভাবে করে বাম ডান করবে। ধন্যবাদ দেই ছাত্রদের, তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা। ছাত্ররা, আমি এতক্ষণ তোমাদের বাম ডান নিয়ে আলোচনা করেছি, এখন আমি সঠিক উত্তর নিয়ে আলোচনা করব এবং কিছু লিখে দেখাবো কীভাবে সঠিক উত্তর করতে হয়। ছাত্ররা, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথম অধ্যায়ে সঠিক উত্তর লিখব। এক নম্বর, বাংলাদেশের উত্তর অঞ্চলে কখন বেশ ঠান্ডা পড়ে? কখন বেশ ঠান্ডা পড়ে? এটা মধ্যম নয়ডয়, তোমরা উপাদানটা ভুল করবে না। আমরা এটাকে এখন চারটা অপশন লিখব, যেটা সঠিক সেটা উত্তর লিখতে হবে। চারটা অপশন ক, ক নম্বর হলো গ্রীষ্মকালে খ নম্বর বর্ষাকালে খ নম্বর শীতকালে আর ঘ নাম্বার হলো শরৎকালে। তো এখন আমরা প্রথম অধ্যায় পড়েছি কোনটা সঠিক, বাংলাদেশের উত্তর অঞ্চলে কখন বেশ ঠান্ডা পড়ে, তাহলে আমরা পড়েছি শীতকালে। উত্তরে লিখতে হবে তোমার নিচে উত্তর লিখে এভাবে লিখতে হবে উত্তর ঘ নাম্বারটা দিয়ে শীতকালে।
এখন তোমরা ইচ্ছা করলে ব্র্যাকেটে টিক চিহ্ন দিতে পারো নাও দিতে পারো, কিন্তু ওই গড় নম্বরটা লিখে এভাবে শীতকালে দিবে। তাহলে ছাত্ররা এক নম্বর আমরা লিখলাম, এবার দুই নম্বরে যাব। দুই নম্বর, কোন এলাকায় গাছ ও ফসল কম জন্মে? কোন এলাকায় গাছ ও ফসল কোন এলাকায় সরি ভুল হয়েছে ছাত্ররা কোন এলাকায় গাছ ও ফসল কম জন্ম? তাহলে এখন আমরা অপশন লিখব। প্রথম লিখব ঠান্ডা এলাকায়, খ নম্বর, খ নম্বর লিখব শুষ্ক এলাকায়, গ নম্বর লিখব শীতল এলাকায়, আর ঘ নম্বর লিখব মরুভূমিতে। এখানে আমরা সঠিক কোনটা মনে করি উত্তর লিখে, তাহলে এখানে উত্তর হবে কি শুষ্ক এলাকায়। তাহলে উত্তর শুষ্ক এলাকায় কত নম্বর? খ নম্বর, শুষ্ক এলাকায়। আমরা একটা এরকম করে টিক চিহ্ন দিতে পারি। আচ্ছা, এখন আমরা তিন নম্বর লিখব। তোমরা বুঝতে পেরেছ কিভাবে লিখতে হবে সঠিক উত্তর নিয়ম? এখন আমরা তিন নম্বর প্রশ্নটা লিখব এবং অপশন লিখব এবং সঠিক কোনটা সেটার উত্তর লিখব। তিন নম্বরটা হচ্ছে আমাদের বেশি করে কি করা উচিত, আমাদের বেশি করে কি করা উচিত? তাহলে অপশন লিখবো আমরা গাছ লাগানো, ক নম্বর গাছ লাগানো, খ নম্বর গাছ কেটে ফেলা, গ নম্বর গাছ নষ্ট করা, ঘ নম্বর আগাছা কেটে ফেলা, আগাছা কেটে ফেলা। তো ছাত্ররা আমরা এখানে সঠিক মনে করছি গাছ লাগানো, আমাদের বেশি করে কি করা উচিত, আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। তাহলে উত্তর হবে ক নম্বরটা, ক নম্বর দিয়ে গাছ লাগানো লিখবে। এরকমটা ঠিক ছিল। ধন্যবাদ দেয় ছাত্রদের তোমাদের, আমি যে টপিকগুলো তোমাদের দিলাম তোমরা সেভাবে সে অনুযায়ী শিখবে, লিখবে এবং সেই অনুযায়ী কাজ করবে।